মে মাসের ভিতরে যে এত শীতের ফিল পাবো, এমন কুয়াশা দেখতে পারবো, এটা তো আমি কল্পনাও করি নাই। অস্থির লাগতেছে পুরা। হেলমেট আমানত দিছি, ভালো মতো রাখবি, এটা কিন্তু আমার দায়িত্ব না, এটা কিন্তু আমি দেখে রাখবো না, ঠিক আছে? গুড মর্নিং ভৈরব, জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। এখানে নাস্তা করব, সকালে ব্রেকফাস্টটা করে তারপরে বের হব আবার। আসসালামু আলাইকুম গাইস, আমি নাইম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনার ব্লগস। আজকে আমরা যাচ্ছি সিলেটে, অ্যান্ড সিলেট ট্যুরের জন্য বের হয়েছে। এখন বাজে 5:07, আমি বাহার থেকে বেরোয় এই জায়গায় আসছি 4:45, মানে 4:45 দিকে। অ্যান্ড রিসেন ভাইয়ের আসার কথা, রিসেন ভাইয়ের এখনও কোনো খোঁজ খবর নাই, 20 মিনিট ধরে আমি দাঁড়ায় আছি, উনি সবসময় এমন লেট করে। এই যে জমিদার মহাশয় আসছে, কত বাজে? 5:10, এনে 25টা মিনিট আমি খাড়ায় আছি, ভোরবেলা কেউ নাই, মানুষজন রাস্তার ভিতরে মাত্র আইছে। আর এখন আমরা যাব পলাশবাড়ি স্ট্যান্ডে, অ্যান্ড পলাশবাড়ি থেকে তারে উঠবে আমার বাইকে। আমাদের ব্যাগট্যাগ সব এই গাড়িতে দিয়ে দিব, পিছনে যে রাবার টাবার দিয়ে এই বাইকে বাজা দিব সব ব্যাগট্যাগ। এই ব্যাগ আমার ব্যাগ, তারেকের ব্যাগ সব এখানে বাজা দিব, আর তারেক আমার ব্যাগে রাইড করবে। আর আমরা দুই বাইকে তিনজনই যাচ্ছি। হেলমেট আমানত দিছি, ভালো মতো রাখবি, এটা কিন্তু আমার দায়িত্ব না, এটা কিন্তু আমি দেখে রাখবো না, ঠিক আছে? আর এই যে আমরা এখন রেডি, পলাশবাড়ি স্ট্যান্ডে আছি, সামনে বাইপাল। এই ব্যাগটাকে, এই যে আমার ব্যাগ, আমার ব্যাগের ভিতরে ওর ব্যাগ ঢুকাই দিছে, আর নিচে এলো ওই ভাইয়ের ব্যাগ, রিসেন্ট ভাইয়ের ব্যাগ, এটা বাঁধছে ভালো করে। ওই ব্যাগে আমরা দুজন চলে যাব। বিসমিল্লাহ রহমান রহিম। কামার পড়ার পর একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে কোন দিক থেকে কোন দিক থেকে নিয়ে আসলো। এই যে ট্রেনের লাইন, এই রেল লাইনের রেল ক্রসিং পার হইলাম মাত্র। কোন রুট দিয়ে যাচ্ছে আমি এটা শিওর বলতে পারি না, বাট আমি এদিকে আগে আসি নাই, বাট সকালের ভিউ এদিকে অনেক সুন্দর। এই যে কৃষ্ণচূড়া ফুল ফুটছে, অ্যান্ড এদিকে এই গরমের সিজন এদিকে সব কুয়াশা পড়ে আছে, দেখতে পাইতেছেন মনে হয়। আর রাস্তাটাও সেই, রিশান ভাই সামনে, ওনার সাথে আবার কমিউনিকেশন করতে পারতেছি না, ওনার কমিউনিকেটর নাই। আর রাস্তাগুলো সেই পুরাই অসাম। আর ভোরবেলার আবহাওয়া, উফ ভাই, অস্থির লাগতেছে, ঘুম টুম সব কাইটা গেছে একদম। এমন রাস্তা আর এমন একটা ট্যুর পার্টনার পাইলে সারাদিনই বাইক চালাইতে মন চায়। ওগুলো সব কুয়াশা পড়ে আছে একদম। এখন যে মে মাস, মানে মে মাসের ভিতরে যে এত শীতের ফিল পাবো, এমন কুয়াশা দেখতে পারবো, এটা তো আমি কল্পনাও করি নাই। অস্থির লাগতেছে পুরা। যা কথাবার্তা অনেক বলছি, একটু রাস্তার ভিউ দেখেন। জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট, এখানে নাস্তা করে নেই। ও লক্ষ্মীপুর ভৈরব কিশোরগঞ্জ, ভৈরবে চলে আসছি। গুড মর্নিং ভৈরব, জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। এখানে নাস্তা করব, সকালে ব্রেকফাস্টটা করে তারপরে বের হব আবার। আচ্ছা, আমাদের নাস্তা চলে আসছে। এনে ডাল আছে, ভাজি আছে, এই ডাল আর ভাজির দাম 60 টাকা, আর এনে দুইটা পরোটা আছে, একটা পরোটার দাম হলো 20 টাকা করে, 40 টাকা, একদম পুরো গলা কাটা দাম।
আমরা সকালে নাস্তা করলাম মাত্র, এখন বেরোচ্ছি। তারা কত? অলরেডি 95.8, মানে 96 কিলোমিটার রান করছি বাইক। আমরা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দিয়ে একটু ভিতরের দিকে আসছি, অ্যান্ড এখানে এক বড় ভাইয়ের বাসা, অ্যান্ড ফার্স্টে এখানে একটু রেস্ট নিব, দেন হোটেলে চেক ইন দেব। শ্রীমঙ্গলে ঘোরার যে ভিডিওটা হবে ওইটা খুব শীঘ্রই পাবলিশ করব পেজে, সেই পর্যন্ত সাথে থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।